যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি মনে কে যায়, কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকে ঝড় তুলে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। যার ছবি এই মনে কে যায়। কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। ও বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। কবে জানবে তুমি কবে বলবো আমি কেউ আছে গো তোমার আশায়। যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার দয়।
হয় যার ছবি এই মনকে যায়। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। এই মনের ঘরে কবে ধীরে ধীরে, মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। ও কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। এই মনের ঘরে কবে ধীরে ধীরে, মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন,
করে মেটাব তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এই ঋণ। তবু ভাষা
মন কেন পেলো না, কি খেলা বলো না, কেন বলো তুমি বলো ছলো বলো না, দুজনে হৃদয়ের বাঁধনে পি
কে বাধা। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেব। অনেক ভিউয়ার্স আমাকে কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরগুলো আজ আমি আপনাদের দেব। আমাকে প্রথমেই একজন জিজ্ঞাসা করেছে যে আমি ভিডিও শ্যুট করতে গেলে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করি, মানে আমি ক্যামেরা কি ব্যবহার করি, তাছাড়া মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি না ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি, মাইক কোন মাইক ব্যবহার করি, স্ট্যান্ড কী ব্যবহার করি, এ টু জেড ডিটেলস সব জানতে চেয়েছেন যে আমি কোন কোন জিনিস ব্যবহার করি। আরেকজন ভিউয়ার্স সে জানতে চেয়েছেন যে দাদা, এই যে ভিডিওতে গান দিচ্ছেন, গানের পিছনে যদি এরকম ভিডিও দেওয়া হয় তাহলে কি কপিরাইট ক্লেম আসবে নাকি কপিরাইট ক্লেম আসবে না, আমরা কি গানের পিছনে এই ধরনের ভিডিও ব্যবহার করতে পারি, তাহলে কি কোনো রকম অসুবিধা হবে নাকি কপিরাইট ক্লেম আসবেই। এই সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দেব। তাছাড়া আরও একজন প্রশ্ন করেছে যে আমি যদিও এই নিয়ে ভিডিও করেছি যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে, যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায়, মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করার সময় যখন ফার্স্ট স্টেপ ডান হয়ে যায় সেকেন্ড স্টেপ গিয়ে এরর আসে, এইবার সেকেন্ড স্টেপে এরর কেন আসে আমাকে একজন জানতে চেয়েছে, আর যদি এরর আসে তার সমস্যার সমাধান কি। আজকে আমি এইসব প্রশ্নের সব উত্তর দেব। এইবার আসি প্রথমেই যে আমি কি কি ব্যবহার করি ভিডিও তোলার জন্য। প্রথমত বলি, আমি ক্যামেরা খুব একটা ইউজ করি না, আমি মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করি। ক্যামেরা আছে, মাঝে মধ্যে ক্যামেরা আমি ব্যবহার করি, সনির একটি আমার হ্যান্ডিক্যাম আছে, তাছাড়া মোবাইল দিয়েই আমি ভিডিও শ্যুট করি। এছাড়া মাইক, দু তিন রকম মাইক আছে, একটি ওয়্যারলেস মাইক আছে, আর বয়া M1 একটি মাইক আছে, এই দুটো, তাছাড়া আরও একটি আমার বয়ার তিনটে মাইক্রোফোন আছে, বয়ার মাইক আছে তিনটে, সেগুলো মাঝে মধ্যে ইউজ করি, কেননা পুরনো হয়ে গেলে আবার কিনতে হয়। আর একটি ওয়্যারলেস মাইক্রোফোন আছে বয়ার, এইসব দিয়ে আমি ভিডিও মেক করি। বিশেষত আমি মোবাইল দিয়ে ভিডিও মেক করি, আর ক্যামেরা দিয়ে মাঝে মধ্যে খুব কম, কেননা ক্যামেরা দিয়ে যদি ভিডিও শ্যুট করা হয় তাহলে কিন্তু সেটা মোবাইলে এডিট করা যায় না। আপনারা জানেন কি না জানি না, ক্যামেরায় হাই রেজলিউশনে ভিডিও শ্যুট হয়, তো যে কারণে মোবাইলে কাইনমাস্টার হোক, VN হোক, কিংবা পাওয়ার ডিরেক্টর হোক, এইসব অ্যাপে সাপোর্ট করে না। আপনি যত রেজলিউশন কমান না কেন কিছুই হবে না, সাপোর্ট করবে না, তাই মোবাইল দিয়ে বেশি শ্যুট করি। আর মাঝে মধ্যে ক্যামেরা দিয়ে করি, তখন অন্যভাবে এডিট করি। আর একজন জিজ্ঞাসা করেছেন, আর একজন ভিউয়ার্স, যে আমি যদি গানের পিছনে এই ধরনের ভিডিও ব্যবহার করি তাহলে কি কপিরাইট ক্লেম আসবে। দেখুন, ভিডিও ব্যবহার করেন আর ভিডিও ব্যবহার না করেন, তাতে কপিরাইট ক্লেমের সাথে কোনো সম্পর্ক নেই। কপিরাইট ক্লেম আসে কখন, যখন কোনো কোম্পানি, ধরুন যে গানটি আপনি ব্যবহার করছেন বা যে মিউজিকটি ব্যবহার করছেন, সেই মিউজিক কোম্পানি যখন গানটি রিলিজ হয় তখন ইউটিউবের কাছ থেকে তারা কপিরাইট ওনার নিয়ে নেয়। এইবার ওই গান যখনই যে ব্যবহার করবে সঙ্গে সঙ্গে ইউটিউব তাকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়, এইবার বুঝলেন। কিন্তু ভিডিওর সাথে আপনার ওই কপিরাইট ক্লেমের কোনো সম্পর্ক নেই, আপনি ভিডিও দিলেও কপিরাইট ক্লেম আসবে আর ভিডিও না দিলেও কপিরাইট ক্লেম আসবে। আপনি যদি সাধারণ ছবি ব্যবহার করেন তবেও আসবে, আর আপনি যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কপিরাইট মিউজিক দেন তাহলেও আপনার কপিরাইট ক্লেম আসবেই, এতে ভিডিওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি এই যে ভিডিও ইউজ করি, আপনারা হয়তো আমার ভিডিও দেখে বলেছেন, তাহলে উনি আমার ভিডিও দেখেই বলেছেন যে আমরা যদি এইরকম ভিডিও ইউজ করি তাহলে কি কপিরাইট ক্লেম আসবে। আপনার কপিরাইট ফ্রি সং ব্যবহার করতে হবে, যেগুলোয় কপিরাইট আসে না, কপিরাইট ফ্রি
যেমন আমি কপিরাইট ফ্রি সং ব্যবহার করি আর পিছনে একটা ভিডিও দিয়ে দিই, তারপরে আমি ভয়েস ব্যবহার করি। তাই কপিরাইট ক্লেম আর ভিডিও এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যার গান ব্যবহার করবেন সে যদি কপিরাইট ওনার মানে নিয়ে থাকে কন্টেন্ট, তাহলে কপিরাইট ক্লেম আসবে। আর অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে। আপনি যদি কোনো গান ব্যবহার করেন সে দেখা গেল আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এই কারণে কি এই কপিরাইট স্ট্রাইক খুব মারাত্মক জিনিস। এই কারণে কি করবেন বলেন তো, যখন যেসব কোম্পানি বড় আছে না, যেমন টি সিরিজ, জি মিউজিক, সনি, এরকম অনেক কিছু কিছু যে বড় বড় মিউজিক কোম্পানিগুলো আছে, আপনি এদের গান নিতে পারেন। এদের গান নিলে কি হয়, কপিরাইট ক্লেম আসলো কিন্তু কোনো স্ট্রাইকের ভয় থাকে না, এরা কপিরাইট স্ট্রাইক দেয় না। কিন্তু ছোটোখাটো যেসব কোম্পানিগুলো আছে বা ছোটো ছোটো চ্যানেল আছে, তারা কী করে স্ট্রাইক দিয়ে দেয়। যেমন একটি গানের জন্য আমাকে একবার একটি ছোট্ট একটি গানের কোম্পানি সুরিন্দর ফিল্মস, সে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে অনেক আগে। কিন্তু টি সিরিজ, জি বাংলা, জি মিউজিক, তারপরে সনি, এইসব কিন্তু কোনো সময় আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে না, আপনার কপিরাইট ক্লেম আসবে। তাতে কপিরাইট ক্লেম আসলে তাতে কোনো চ্যানেলে ক্ষতি হয় না বা প্রবলেম হয় না, হয়তো আপনি ডলারটা পাবেন না, সেই ডলারটা কপিরাইট যে দিয়েছে সেই কোম্পানি পাবে। এই হচ্ছে আজকে যেসব প্রশ্ন করেছেন তাদের উত্তর দিলাম। আরেকটি প্রশ্ন আছে যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে। দেখুন, সেকেন্ড স্টেপে এরর আসে একমাত্র অ্যাডসেন্সের জন্য। আমি আজকে একটি ভিডিও বানিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন সেই ভিডিওটা। ওই ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছি যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে, কী কারণে আসে, আর আসলেই বা এর সমস্যার সমাধান কী। অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন, এবং ওখানে সমস্যার সমাধানও বলে দিয়েছি যে কি করলে কি হবে, কি করতে হবে, এ টু জেড সব কিছু বলা আছে। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ওই ভিডিওটি দেখে সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, ইউটিউব সম্বন্ধে যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যতটা সম্ভব আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব যতটা পারি, না হলে আপনাদের একটু হেল্প করার চেষ্টা করব। তাই যদি আপনাদের যে কোনো বিষয়, ধরুন অ্যাডসেন্সে হোক, কিংবা চ্যানেল মনিটাইজের ব্যাপার হোক, কিংবা চ্যানেল হ্যাক হয়ে যাওয়া হোক, তারপরে ধরুন আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন হচ্ছে না, অ্যাডসেন্সে পিন ভেরিফাই হচ্ছে না, যাবতীয় যত কিছু আপনার ইউটিউবের সমস্যা আছে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা পারি সম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেব। অনেক ভিউয়ার্স আমাকে কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরগুলো আজ আমি আপনাদের দেব। আমাকে প্রথমেই একজন জিজ্ঞাসা করেছে যে আমি ভিডিও শ্যুট করতে গেলে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করি, মানে আমি ক্যামেরা কী ব্যবহার করি, তাছাড়া মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি না ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি, মাইক কোন মাইক ব্যবহার করি, স্ট্যান্ড কী ব্যবহার করি, এ টু জেড ডিটেলস সব জানতে চেয়েছেন যে আমি কোন কোন জিনিস ব্যবহার করি। আরেকজন ভিউয়ার সে জানতে চেয়েছেন যে দাদা, এই যে ভিডিওতে গান দিচ্ছেন, গানের পিছনে যদি এরকম ভিডিও দেওয়া হয় তাহলে কি কপিরাইট ক্লেম আসবে নাকি কপিরাইট ক্লেম আসবে না, আমরা কি গানের পিছনে এই ধরনের ভিডিও ব্যবহার করতে পারি, তাহলে কি কোনো রকম অসুবিধা হবে নাকি কপিরাইট ক্লেম আসবেই। এই সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দেব। তাছাড়া আরও একজন প্রশ্ন করেছে যে আমি যদিও এই নিয়ে ভিডিও করেছি যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে, যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায়, মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করার সময় যখন ফার্স্ট স্টেপ ডান হয়ে যায় সেকেন্ড স্টেপ গিয়ে এরর আসে। এইবার সেকেন্ড স্টেপে এরর কেন আসে আমাকে একজন জানতে চেয়েছে, আর যদি এরর আসে
তার সমস্যার সমাধান কি? আজকে আমি এইসব প্রশ্নের সব উত্তর দেব। এইবার আসি প্রথমেই যে আমি কি কি ব্যবহার করি ভিডিও তোলার জন্য। প্রথমত বলি, আমি ক্যামেরা খুব একটা ইউজ করি না, আমি মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করি। ক্যামেরা আছে, মাঝে মধ্যে ক্যামেরা আমি ব্যবহার করি, সনির একটি আমার হ্যান্ডিক্যাম আছে। তাছাড়া মোবাইল দিয়েই আমি ভিডিও শ্যুট করি। এছাড়া মাইক, দু তিন রকম মাইক আছে, একটি ওয়্যারলেস মাইক আছে, আর বয়া M1 একটি মাইক আছে, এই দুটো। তাছাড়া আরও একটি আমার বয়ার তিনটে মাইক্রোফোন আছে, বয়ার মাইক আছে তিনটে, সেগুলো মাঝে মধ্যে ইউজ করি, কেননা পুরনো হয়ে গেলে আবার কিনতে হয়। আর একটি ওয়্যারলেস মাইক্রোফোন আছে বয়ার। এইসব দিয়ে আমি ভিডিও মেক করি, বিশেষত আমি মোবাইল দিয়ে ভিডিও মেক করি, আর ক্যামেরা দিয়ে মাঝে মধ্যে খুব করি, খুব কম। কেননা ক্যামেরা দিয়ে যদি ভিডিও শ্যুট করা হয় তাহলে কিন্তু সেটা মোবাইলে এডিট করা যায় না। আপনারা জানেন কিনা জানি না, ক্যামেরায় হাই রেজলিউশনে ভিডিও শ্যুট হয়, তো যে কারণে মোবাইলে কাইনমাস্টার হোক, VN হোক, কিংবা পাওয়ার ডিরেক্টর হোক, এইসব অ্যাপে সাপোর্ট করে না। আপনি যত রেজলিউশন কমান না কেন কিছুই হবে না, সাপোর্ট করবে না। তাই মোবাইল দিয়ে বেশি শ্যুট করি, আর মাঝে মধ্যে ক্যামেরা দিয়ে করি, তখন অন্যভাবে এডিট করি। আর একজন জিজ্ঞাসা করেছেন, আর একজন ভিউয়ার্স, যে আমি যদি গানের পিছনে এই ধরনের ভিডিও ব্যবহার করি তাহলে কি কপিরাইট ক্লেম আসবে? দেখুন, ভিডিও ব্যবহার করেন আর ভিডিও ব্যবহার না করেন, তাতে কপিরাইট ক্লেমের সাথে কোনো সম্পর্ক নেই। কপিরাইট ক্লেম আসে কখন, যখন কোনো কোম্পানি, ধরুন যে গানটি আপনি ব্যবহার করছেন বা যে মিউজিকটি ব্যবহার করছেন, সেই মিউজিক কোম্পানি যখন গানটি রিলিজ হয় তখন ইউটিউবের কাছ থেকে তারা কপিরাইট ওনার নিয়ে নেয়। এইবার ওই গান যখনই যে ব্যবহার করবে সঙ্গে সঙ্গে ইউটিউব তাকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়, এইবার বুঝলেন। কিন্তু ভিডিওর সাথে আপনার ওই কপিরাইট ক্লেমের কোনো সম্পর্ক নেই। আপনি ভিডিও দিলেও কপিরাইট ক্লেম আসবে, আর ভিডিও না দিলেও কপিরাইট ক্লেম আসবে। আপনি যদি সাধারণ ছবি ব্যবহার করেন তবেও আসবে, আর আপনি যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন, আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কপিরাইট মিউজিক দেন, তাহলেও আপনার কপিরাইট ক্লেম আসবেই। এতে ভিডিওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি এই যে ভিডিও ইউজ করি, আপনারা হয়তো আমার ভিডিও দেখে বলেছেন, তাহলে উনি আমার ভিডিও দেখেই বলেছেন যে আমরা যদি এইরকম ভিডিও ইউজ করি তাহলে কি কপিরাইট ক্লেম আসবে। আপনার কপিরাইট ফ্রি সং ব্যবহার করতে হবে, যেগুলোয় কপিরাইট আসে না, কপিরাইট ফ্রি। যেমন আমি কপিরাইট ফ্রি সং ব্যবহার করি, আর পিছনে একটা ভিডিও দিয়ে দিই, তারপরে আমি ভয়েস ব্যবহার করি। তাই কপিরাইট ক্লেম আর ভিডিও এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যার গান ব্যবহার করবেন সে যদি কপিরাইট ওনার মানে নিয়ে থাকে কন্টেন্ট, তাহলে কপিরাইট ক্লেম আসবে। আর অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে। আপনি যদি কোনো গান ব্যবহার করেন, সে দেখা গেল আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এই কারণে কি এই কপিরাইট স্ট্রাইক খুব মারাত্মক জিনিস। এই কারণে কি করবেন বলেন তো, যখন যেসব কোম্পানি বড় আছে না, যেমন টি সিরিজ, জি মিউজিক, সনি, এরকম অনেক কিছু কিছু যে বড় বড় মিউজিক কোম্পানিগুলো আছে, আপনি এদের গান নিতে পারেন। এদের গান নিলে কি হয়, কপিরাইট ক্লেম আসলো কিন্তু কোনো স্ট্রাইকের ভয় থাকে না, এরা কপিরাইট স্ট্রাইক দেয় না। কিন্তু ছোটোখাটো যেসব কোম্পানিগুলো আছে বা ছোটো ছোটো চ্যানেল আছে, তারা কী করে, স্ট্রাইক দিয়ে দেয়। যেমন একটি গানের জন্য আমাকে একবার একটি ছোট্ট একটি গানের কোম্পানি সুরিন্দর ফিল্মস, সে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে অনেক আগে। কিন্তু টি সিরিজ, জি বাংলা, জি মিউজিক, তারপরে সনি, এইসব কিন্তু কোনো সময় আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে না, আপনার কপিরাইট ক্লেম আসবে। তাতে কপিরাইট ক্লেম আসলে তাতে কোনো চ্যানেলে ক্ষতি হয় না বা প্রবলেম হয় না, হয়তো আপনি ডলারটা পাবেন না, সেই ডলারটা কপিরাইট যে দিয়েছে সেই কোম্পানি পাবে। এই হচ্ছে আজকে যেসব
প্রশ্ন করেছেন তাদের উত্তর দিলাম। আরেকটি প্রশ্ন আছে যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে। দেখুন, সেকেন্ড স্টেপে এরর আসে একমাত্র অ্যাডসেন্সের জন্য। আমি আজকে একটি ভিডিও বানিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন সেই ভিডিওটা। ওই ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছি যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে, কী কারণে আসে, আর আসলেই বা এর সমস্যার সমাধান কী। অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন, এবং ওখানে সমস্যার সমাধানও বলে দিয়েছি যে কী করলে কী হবে, কী করতে হবে, এ টু জেড সব কিছু বলা আছে। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ওই ভিডিওটি দেখে সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, ইউটিউব সম্বন্ধে যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যতটা সম্ভব আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব, যতটা পারি, না হলে আপনাদের একটু হেল্প করার চেষ্টা করব। তাই যদি আপনাদের যে কোনো বিষয়, ধরুন অ্যাডসেন্সে হোক, কিংবা চ্যানেল মনিটাইজের ব্যাপার হোক, কিংবা চ্যানেল হ্যাক হয়ে যাওয়া হোক, তারপরে ধরুন আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন হচ্ছে না, অ্যাডসেন্সে পিন ভেরিফাই হচ্ছে না, যাবতীয় যত কিছু আপনার ইউটিউবের সমস্যা আছে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি সম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেব। অনেক ভিউয়ার্স আমাকে কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরগুলো আজ আমি আপনাদের দেব। আমাকে প্রথমেই একজন জিজ্ঞাসা করেছে যে আমি ভিডিও শ্যুট করতে গেলে কী কী ম্যাটেরিয়ালস ইউজ করি, মানে আমি ক্যামেরা কী ব্যবহার করি, তাছাড়া মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি না ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি, মাইক কোন মাইক ব্যবহার করি, স্ট্যান্ড কী ব্যবহার করি, এ টু জেড ডিটেলস সব জানতে চেয়েছেন যে আমি কোন কোন জিনিস ব্যবহার করি। আরেকজন ভিউয়ার সে জানতে চেয়েছেন যে দাদা, এই যে ভিডিওতে গান দিচ্ছেন, গানের পিছনে যদি এরকম ভিডিও দেওয়া হয় তাহলে কি কপিরাইট ক্লেম আসবে নাকি কপিরাইট ক্লেম আসবে না, আমরা কি গানের পিছনে এই ধরনের ভিডিও ব্যবহার করতে পারি, তাহলে কি কোনো রকম অসুবিধা হবে নাকি কপিরাইট ক্লেম আসবেই। এই সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দেব। তাছাড়া আরও একজন প্রশ্ন করেছে যে আমি যদিও এই নিয়ে ভিডিও করেছি যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে, যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায়, মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করার সময় যখন ফার্স্ট স্টেপ ডান হয়ে যায়, সেকেন্ড স্টেপ গিয়ে এরর আসে। এইবার সেকেন্ড স্টেপে এরর কেন আসে আমাকে একজন জানতে চেয়েছে, আর যদি এরর আসে তার সমস্যার সমাধান কী। আজকে আমি এইসব প্রশ্নের সব উত্তর দেব। এইবার আসি প্রথমেই যে আমি কী কী ব্যবহার করি ভিডিও তোলার জন্য। প্রথমত বলি, আমি ক্যামেরা খুব একটা ইউজ করি না, আমি মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করি। ক্যামেরা আছে, মাঝে মধ্যে ক্যামেরা আমি ব্যবহার করি, সনির একটি আমার হ্যান্ডিক্যাম আছে, তাছাড়া মোবাইল দিয়েই আমি ভিডিও শ্যুট করি। এছাড়া মাইক, দু তিন রকম মাইক আছে, একটি ওয়্যারলেস মাইক আছে, আর বয়া M1 একটি মাইক আছে, এই দুটো। তাছাড়া আরও একটি আমার বয়ার তিনটে মাইক্রোফোন আছে, বয়ার মাইক আছে তিনটে, সেগুলো মাঝে মধ্যে ইউজ করি, কারণ না পুরনো হয়ে গেলে আবার কিনতে হয়। আর একটি ওয়্যারলেস মাইক্রোফোন আছে বয়ার। এইসব দিয়ে আমি ভিডিও মেক করি, বিশেষত আমি মোবাইল দিয়ে ভিডিও মেক করি, আর ক্যামেরা দিয়ে মাঝে মধ্যে খুব করি, খুব কম, কেননা ক্যামেরা দিয়ে যদি ভিডিও শ্যুট করা হয় তাহলে কিন্তু সেটা মোবাইলে এডিট করা যায় না। আপনারা জানেন কিনা জানি না, ক্যামেরায় হাই রেজলিউশনে ভিডিও শ্যুট হয়, তো যে কারণে মোবাইলে কাইনমাস্টার হোক, VN হোক, কিংবা পাওয়ার ডিরেক্টর হোক, এইসব অ্যাপে সাপোর্ট করে না। আপনি যত রেজলিউশন কমান না কেন কিছুই হবে না, সাপোর্ট করবে না। তাই মোবাইল দিয়ে বেশি শ্যুট করি, আর মাঝে মধ্যে ক্যামেরা দিয়ে করি, তখন অন্যভাবে এডিট করি। আর একজন জিজ্ঞাসা করেছেন, আর একজন ভিউয়ার্স, যে
আমি যদি গানের পিছনে এই ধরনের ভিডিও ব্যবহার করি তাহলে কি কপিরাইট ক্লেম আসবে? দেখুন, ভিডিও ব্যবহার করেন আর ভিডিও ব্যবহার না করেন তাতে কপিরাইট ক্লেমের সাথে কোনো সম্পর্ক নেই। কপিরাইট ক্লেম আসে কখন, যখন কোনো কোম্পানি, ধরুন যে গানটি আপনি ব্যবহার করছেন বা যে মিউজিকটি ব্যবহার করছেন সেই মিউজিক কোম্পানি যখন গানটি রিলিজ হয় তখন ইউটিউবের কাছ থেকে তারা কপিরাইট ওনার নিয়ে নেয়। এইবার ওই গান যখনই যে ব্যবহার করবে সঙ্গে সঙ্গে ইউটিউব তাকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়, এইবার বুঝলেন? কিন্তু ভিডিওর সাথে আপনার ওই কপিরাইট ক্লেমের কোনো সম্পর্ক নেই। আপনি ভিডিও দিলেও কপিরাইট ক্লেম আসবে আর ভিডিও না দিলেও কপিরাইট ক্লেম আসবে। আপনি যদি সাধারণ ছবি ব্যবহার করেন তবেও আসবে, আর আপনি যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কপিরাইট মিউজিক দেন তাহলেও আপনার কপিরাইট ক্লেম আসবেই। এতে ভিডিওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি এই যে ভিডিও ইউজ করি, আপনারা হয়তো আমার ভিডিও দেখে বলেছেন, তাহলে উনি আমার ভিডিও দেখেই বলেছেন যে আমরা যদি এইরকম ভিডিও ইউজ করি তাহলে কি কপিরাইট ক্লেম আসবে। আপনার কপিরাইট ফ্রি সং ব্যবহার করতে হবে, যেগুলোয় কপিরাইট আসে না কপিরাইট ফ্রি। যেমন আমি কপিরাইট ফ্রি সং ব্যবহার করি আর পিছনে একটা ভিডিও দিয়ে দিই, তারপরে আমি ভয়েস ব্যবহার করি। তাই কপিরাইট ক্লেম আর ভিডিও এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যার গান ব্যবহার করবেন সে যদি কপিরাইট ওনার মানে নিয়ে থাকে কন্টেন্ট তাহলে কপিরাইট ক্লেম আসবে। আর অনেক সময় কপিরাইট স্ট্রাইকও চলে আসে। আপনি যদি কোনো গান ব্যবহার করেন সে দেখা গেল আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। এই কারণে কি এই কপিরাইট স্ট্রাইক খুব মারাত্মক জিনিস। এই কারণে কী করবেন বলেন তো, যখন যেসব কোম্পানি বড় আছে না, যেমন টি সিরিজ, জি মিউজিক, সনি, এরকম অনেক কিছু কিছু যে বড় বড় মিউজিক কোম্পানিগুলো আছে, আপনি এদের গান নিতে পারেন। এদের গান নিলে কী হয়, কপিরাইট ক্লেম আসলো কিন্তু কোনো স্ট্রাইকের ভয় থাকে না, এরা কপিরাইট স্ট্রাইক দেয় না। কিন্তু ছোটোখাটো যেসব কোম্পানিগুলো আছে বা ছোটো ছোটো চ্যানেল আছে তারা কী করে, স্ট্রাইক দিয়ে দেয়। যেমন একটি গানের জন্য আমাকে একবার একটি ছোট্ট একটি গানের কোম্পানি সুরিন্দর ফিল্মস, সে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে অনেক আগে। কিন্তু টি সিরিজ, জি বাংলা, জি মিউজিক, তারপরে সনি, এইসব কিন্তু কোনো সময় আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে না, আপনার কপিরাইট ক্লেম আসবে। তাতে কপিরাইট ক্লেম আসলে তাতে কোনো চ্যানেলে ক্ষতি হয় না বা প্রবলেম হয় না, হয়তো আপনি ডলারটা পাবেন না, সেই ডলারটা কপিরাইট যে দিয়েছে সেই কোম্পানি পাবে। এই হচ্ছে আজকে যেসব প্রশ্ন করেছেন তাদের উত্তর দিলাম। আরেকটি প্রশ্ন আছে যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে। দেখুন, সেকেন্ড স্টেপে এরর আসে একমাত্র অ্যাডসেন্সের জন্য। আমি আজকে একটি ভিডিও বানিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন সেই ভিডিওটা। ওই ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছি যে সেকেন্ড স্টেপে এরর কেন আসে, কি কারণে আসে, আর আসলেই বা এর সমস্যার সমাধান কি। অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন, এবং ওখানে সমস্যার সমাধানও বলে দিয়েছি যে কি করলে কি হবে, কি করতে হবে, এ টু জেড সব কিছু বলা আছে। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ওই ভিডিওটি দেখে সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, ইউটিউব সম্বন্ধে যদি কোনো টিপসের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যতটা সম্ভব আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব যতটা পারি, না হলে আপনাদের একটু হেল্প করার চেষ্টা করব। তাই যদি আপনাদের যে কোনো বিষয়, ধরুন অ্যাডসেন্সে হোক কিংবা চ্যানেল মনিটাইজের ব্যাপার হোক কিংবা চ্যানেল হ্যাক হয়ে যাওয়া হোক, তারপরে ধরুন আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন হচ্ছে না, অ্যাডসেন্সে পিন ভেরিফাই হচ্ছে না, যাবতীয় যত কিছু আপনার ইউটিউবের সমস্যা আছে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি সম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার।